ঈদের কিন্তু আজকে পঞ্চম দিন। ঈদ শেষে কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করেছে মানুষ। গত কয়েকদিনে কিন্তু খণ্ড খণ্ডভাবে যানবাহন এবং যাত্রীরা কিন্তু ঢাকামুখী হয়েছেন, ঠিক আজও তার ব্যতিক্রম নয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন এবং যাত্রীদের চাপ বাড়লেও কিন্তু ভোগান্তি ছাড়া যাত্রী এবং যানবাহনটা ফেরির নাগাল পাচ্ছেন। সকাল থেকে এসে আমি ঘাট এলাকায় এসে লক্ষ্য করেছি, যানবাহনের থেকে কিন্তু ছোট গাড়ি এবং পায়ে হাঁটা যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। তারা কিন্তু বিভিন্ন বাহনে দৌলত দিয়ে ঘাট প্রান্তে এসে কিন্তু তারা ফেরিতে বা লঞ্চে পদ্মা পাড়ি দিয়ে মানিকগঞ্জে যাচ্ছেন এবং সেখান থেকে বিভিন্ন বাহনে তাদের গন্তব্যে ছুটছেন। কিন্তু তারা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এই রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। যদিও ঈদের পরে যানবাহন এবং যাত্রীর চাপ কম থাকায় কিন্তু তারা মাত্র 11টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করছেন। তো যাত্রী এবং চালকদের কিন্তু অভিযোগ রয়েছে, অনেক সময় কিন্তু তারা ঘাটে এসে ফেরি পাচ্ছেন না, কেননা ফেরি পাটুরিয়া প্রান্তে গেলে আবার আসতে যত সময় লাগছে সেই টাইমটাতে অনেক সময় ফেরি থাকছে না, যার কারণে কিন্তু তাদেরকে অন্য ঘাটে যেতে হচ্ছে অথবা ওই ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। তাছাড়া কিন্তু তাদের সড়কে কোনো ভোগান্তি নেই। তারা বলছেন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই দোলদিয়া ঘাটের চিত্র পাল্টে গিয়েছে। দীর্ঘ সময় গত ঈদের আলোকে যেভাবে তারা ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করেছেন, তীব্র গরমে ভোগান্তি হয়েছে তাদের, কিন্তু এবার ঈদের আগে এবং আজ ঈদের পরেও কিন্তু তাদের সেই ভোগান্তিটা নেই। 20 থেকে 40 মিনিট অপেক্ষার মাধ্যমে কিন্তু তারা ফেরিতে উঠতে পারছেন। তাছাড়া তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তবে এক প্রকার বলতে গেলে কিন্তু দোলদিয়া ঘাটের যেই চিরচেনা রূপ সেই চিরচেনা রূপ কিন্তু সেই আগের মতো নেই। প্রত্যেকটা ঘাটেই কিন্তু স্বাচ্ছন্দ্যে ফেরিগুলো ভিড়তে পারছেন এবং যানবাহনগুলো উঠতে এবং নামতে পারছেন। দীর্ঘ সময় কিন্তু সেই যানবাহনগুলোকে সিরিয়ালে থাকতে হচ্ছে না। পাশাপাশি প্রতিদিনই কিন্তু বিপুল সংখ্যক যাত্রী পারাপার করা হচ্ছে। আমি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছে, ঈদ কিন্তু শেষ হয়েছে রোববারে এবং সোমবারে কিন্তু সরকারি ছুটি শেষের পর থেকে প্রত্যেক দিনই কিন্তু যাত্রীরা ঢাকায় যাচ্ছেন। তো তারা আশা করছেন আগামীকাল শুক্রবার এবং শনিবার পর্যন্ত কিন্তু এই ঈদে যারা ঘরমুখ হয়েছিলেন সে সকল যাত্রীরা কিন্তু আবার পুনরায় জীবিকার তাগিদে কিন্তু কর্মস্থলে ফিরবেন। যে কারণে কিন্তু শনিবার পর্যন্ত এই ঈদ ফেরত যে ঘরমুখ যাত্রীরা ছিল তাদের কিন্তু কর্মস্থলগামী সেই সকল যাত্রীদের কিন্তু কম বেশি চাপ কিন্তু এই দোলদিয়াতে থাকবে। তো সর্বোপরি আমি যদি দোলদিয়া ঘাটের চিত্র বলি তাহলে কিন্তু এখন এক প্রকার ভোগান্তি ছাড়াই কিন্তু যাত্রীরা নিরাপদে নির্বিঘ্নে তাদের গন্তব্যে যাচ্ছে। এছাড়া যারা বাইকাররা রয়েছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে মহাসড়কে কোনো বাধা বিপত্তি ছাড়াই কিন্তু দোলদিয়া ঘাটে এসছেন। বাইকারদের কিন্তু একটা অভিযোগ ছিল, তারা বলছেন তারা পদ্মা সেতু হয়ে না যাওয়ার কারণে কিন্তু তারা এই দোলদিয়া ঘাট ব্যবহার করছেন।